Wisdom Islamic TV. Peace for the world. Mahe Ramadan lo bochor ghure mu'min musalmaner dare dare rahmater bani niye maghfirater paigham niye elo shobar majhe abar phire Mahe Ramadan lo bochor ghure Bismillahir Rahmanir Rahim wa man a'rada 'an dhikri fa inna lahu ma'ishatan দর্শক, দেখতে দেখতে আমরা রমাদানের শেষ প্রান্তে চলে এসেছি। ঈদের আনন্দ, ঈদের উৎসব, ঈদের
ঘন ঘটা ঈদের প্রস্তুতি, এগুলো আমাদের ভেতরে বিরাজমান। এগুলো বিরাজমান থাকাটা অন্যায় কিছু সেটা আমি বলছি না, কিন্তু এগুলোর সাথে সাথে অথবা এগুলোর চেয়ে অধিক গুরুত্ব দিয়ে আমাদের দেখা দরকার ছিল যে এই ঈদ আমাদের জন্য যথাযথ অর্থবহ হচ্ছে কি না। কারণ ঈদ তো ছিল তাদের জন্য, লিমান সামা ওয়া কামা, যে ব্যক্তি রোজা পালন করেছে এবং রাত্রে কিয়ামুল লাইল করেছে, যার জন্য জীবনের গোনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, যাকে নাজাতের সনদ দেওয়া হয়েছে, তার জন্য তো ছিল মূলত এই ঈদ। তো সেই ঈদ কতটুকু আমাদের জন্য কার্যকরী হবে, সেই ঈদ আমাদের জন্য অর্থবহ হবে, আমরা কি রোজার যথাযথ হক আদায় করতে পেরেছি, আমরা কি সালাতুত তারাবী, সালাতুত তাহাজ্জুদ এগুলো যথাযথভাবে আদায় করতে পেরেছি, আমরা কি সাদাকাতুল ফিতর, জাকাত এগুলো আদায়ের চূড়ান্ত প্রস্তুতি নিতে পেরেছি, পরিপূর্ণ হিসাব করে কি আমরা জাকাত দিতে পারছি, এ বিষয়ের হিসাব কিন্তু করা দরকার ছিল। যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে সত্যিকার অর্থে ঈদ আমাদের জন্য অর্থবহ হবে, আর যদি এই কাজটি যথাযথভাবে আমরা করতে ব্যর্থ হই তাহলে এই ঈদটা আমাদের জন্য ঈদ থাকবে না, সেটা আমাদের জন্য হয়ে যাবে ওয়াঈদ। প্রিয় দর্শক, আমরা যদি দেখি রমাদান আল করিমের শেষ দশকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল, তাহলে আমরা দেখব তারা অধীর আগ্রহ নিয়ে মসজিদমুখী আরও বেশি সময় তারা মসজিদ অতিক্রম করতেন, কান্নার রোল পড়ে যেত যে রমাদান আমাদের কাছে এসেছিল, এই রমাদান আমাদেরকে নাজাতের বার্তা দিতে, এই রমাদান আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করতে এসেছিল, আমরা তার কতটুকু করতে পেরেছি, এ বিষয়গুলো কিন্তু সাহাবায়ে কেরাম অনুধাবন করতেন, চিন্তা করতেন এবং তাদের ভিতরে কান্নার রোল পড়ে যেত। সাহাবায়ে কেরাম চিন্তা করতেন যে রমাদান আসলো, রমাদান যদি আবার চলে যায়, আমার জীবনের গুনাহ যদি মাফ না হয় তাহলে এই ঈদ তো আমার জন্য অর্থবহ হবে না, আমার চেয়ে হতভাগ্য, আমার চেয়ে অসহায়, আমার চেয়ে গোনাগার, আমার চেয়ে জালেম, এটা তো আর কেউ নাই। তো সেই হিসাব কি আমরা করতে পেরেছি, সেই হিসাব কি আমাদের করা উচিত নয়? রমাদান আল করিম আমাদের যেই নাজাতের বার্তা নিয়ে এসেছে, সেই নাজাত যদি আমরা না পাই তাহলে তো সত্যিই আমরা হতভাগ্য। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস কেন্দ্রিক তিনটি আমলের কথা ইন্ডিভিজুয়ালি বলেছেন, এ তিনটির কোনো একটি যদি যথাযথভাবে করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ কাতাগুলোকে মাফ করে দিবেন। আমরা কি সেই কাজগুলো যথাযথভাবে করতে পেরেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে বিশ্বাস নিয়ে আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করবে, সিয়ামের বিপরীতও বলা হয়েছে রাত্রে কিয়ামুল লাইল, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদ আদায় করবে, এটার বিপরীতও বলা হয়েছে লাইলাতুল কাদরের রাত্রি জাগরণ করে যারা ইবাদত বন্দেগী করবে, যারা তাহাজ্জুদ আদায় করবে, কামুল লাইল করবে, তাওবা ইস্তিগফার দোয়া দরুদ পাঠ করে রাত্রি অতিবাহিত করবে, তিনটি আমলের বিপরীতেই আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় যত গুনাহ ইতিপূর্বে রয়েছে সমস্ত গুনাহ খাতাগুলোকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এ ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়গুলোকে কিন্তু জানিয়ে দিয়েছেন। রমাদান আল করিমের শেষ দশক চলছে, এতেকাফের সময় গুরুত্বপূর্ণ একটি মৌসুম চলছে,
নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেছেন প্রত্যেক বছর 10 দিন। কোনো একটি কারণে এক বছর 10 দিন ছুটে যাওয়ার ফলে পরবর্তী বছর 20 দিন এতেকাফ করেছেন। এতেকাফের এত বেশি ফজিলত, যদি কেউ এতেকাফ করে তাহলে তার থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চমৎকার করে বলে দিয়েছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। লাইলাতুল কদর তো হচ্ছে হাজার মাসের হাজারটি রজনী, এই রজনীর চেয়েও উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই রজনীর চেয়ে খায়রুম মিন আলফ শাহর, এত আলফ হাজার মাসের এবাদত বন্দেগী রিয়াজাত সাধনা কামুল লাইল দরুদ সালাম তাওবা ইস্তেগফার সালাত দান সদকা এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো পুণ্য দান করবেন, লাইলাতুল কাদার একটি রজনী যদি কেউ সেভাবে অতিবাহিত করতে পারে তাহলে তার থেকে বেটার কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আরবিতে আলফ শব্দ ব্যবহার করা হয় আনলিমিটেড সংখ্যা বোঝানোর জন্য, সে কারণে আলফ শব্দের কোরআন আল করিমে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, একই সঙ্গে বলে দিয়েছেন খাইরুম, উত্তম অধিক বেটার কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো আশা করা যায় যদি কারো নসিবে লাইলাতুল কদর জুটে যায় তাহলে তিনি মাগফিরাত পেয়ে যাবেন, তিনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন, নাজাত প্রাপ্ত বান্দা হবেন। তাই আসুন রমাদান আল করিমের যে কয়টি দিন বাকি আছে, এই কয়টি দিন, এই কয়টি রাত, এই কতটুকুন সময়, এগুলো আমরা এমনভাবে অতিবাহিত করি যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নেন। আমিন। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানিল বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে পাঠাইছো আমারে, তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাইছো আমারে, শুকরিয়া রব শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে, শুকরিয়া রব শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে, তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাইছো আমারে, তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাইছো আমারে, শুকরিয়া রব শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে। বাঁচার জন্য দিলে তুমি আলো বাতাস পানি, দিনের প্রতি ইমান দিলে তোমার মেহেরবানি ও রব তোমার মেহেরবানি, বাঁচার জন্য দিলে তুমি আলো বাতাস পানি, দিনের প্রতি ইমান দিলে তোমার মেহেরবানি ও রব তোমার মেহেরবানি,
সারা জীবন জড়িয়ে রেখো তাকওয়ার চাদরে, সারা জীবন জড়িয়ে রেখো তাকওয়ার চাদরে। শুকরিয়া রব, শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে। শুকরিয়া রব, শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে। সত্যনের পথে তুমি দিও চলার দিশা, ঠাই যেন না পায় মনে পাপের মানিশা, ও রব পাপের মানিশা। সত্যনের পথে তুমি দিও চলার দিশা, ঠাই যেন না পায় মনে পাপের মানিশা, ও রব পাপের মানিশা। রঙের নেশা আমায় যেন ঘিরে নাহি ধরে, রঙের নেশা আমায় যেন ঘিরে নাহি ধরে। শুকরিয়া রব, শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে। শুকরিয়া রব, শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে। তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাইছো আমারে, তুমি দয়া করে এই দুনিয়ায় পাঠাইছো আমারে। শুকরিয়া রব, শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে। শুকরিয়া রব, শুকরিয়া রব, জন্ম দেয়াই মুসলমানের ঘরে, জন্ম দেয়াই মুসলমানের ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে মাহে রমাদানের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ আমি তোমাদেরকে এমন একজন নবী সম্পর্কে কথা বলবো যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং আমাদের সর্বশেষ নবী। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমরা তারই শিশুপ্রীতি নিয়ে আরও একটি মজার ঘটনা শুনবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথ ধরে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে দেখলেন কতগুলো কুচিকাঁচা একত্রিত হয়ে আনন্দ উল্লাস করছে, অতীত দিনের বর্ণনা নিয়ে রচিত গান গাইছে। তারা সকলে ছিল মেয়ে শিশু। মেয়েলি কচিকণ্ঠের সম্মিলিত সুরে ওরা পথ প্রান্তর গুজ্জরিত করে তুলছিল। এক পর্যায়ে তারা নিজেদেরকে সৌভাগ্যশালী বর্ণনা করে বলতে লাগলো, আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি বলে দিতে পারেন আগামীকাল কী ঘটবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দৃশ্য দেখলেন এবং তাদের কথাগুলো শুনলেন। তিনি দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রশংসায় তারা অতিরঞ্জন করে ফেলছে, কারণ আগামীকাল কী ঘটবে তা তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তাই তিনি তাদের আদর করে কাছে ডাকলেন এবং কোনোরূপ ধমক না দিয়ে স্নেহ ও সোহাগের পরশ বুলিয়ে আদরের কণ্ঠে বলে দিলেন, তোমরা একথা বলো না যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী দিন কী ঘটবে তাও বলে দিতে পারেন, এমনটি বললে কথাটি বাস্তবসম্মত হয় না। এভাবে তিনি শিশুদের আদর সোহাগের মাধ্যমে
সুন্দর ধ্যান ধারণা ও উত্তম নীতি আদর্শ শিক্ষা দিতেন। শিশুরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন আপন মুরব্বী এবং একজন স্নেহময়ী পিতার ন্যায় মনে করত। তবে কাছে যেতে পারলে এক পরম আশ্রয় তারা পেয়েছে বলে মনে করত। তিনি যেমনইভাবে শিশুদের আদর করতেন, ভালোবাসতেন, শিশুরাও তাকে তেমনি ভালোবাসত, শ্রদ্ধা করত। এ কারণেই তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন মদিনার উপকণ্ঠে কুচিকাচা শিশুরা একত্রিত হয়ে সম্মিলিত কণ্ঠে নবীজির প্রশংসায় সঙ্গীত গেয়ে তাকে স্বাগত জানিয়েছিল। দেখেছো বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট থেকে কত স্নেহ করতেন, তাদেরকে আদর যত্ন করে রাখতেন এবং তাদেরকে বুঝিয়ে বলতেন, কখনো তাদেরকে ধমক দিতেন না, তাদেরকে স্নেহ পরশে রাখতেন। আমাদের উচিত আমাদের ছোটদেরকে আদর করে বুঝানো, কোনো ধমক না দেওয়া, তাহলে তারা আমাদেরকে সম্মান করবে এবং শ্রদ্ধা করবে। তো বন্ধুরা, আমাদের গল্প পড়া এবং গল্প শোনা এখানেই শেষ নয়, তোমরা আমাদের সাথে থেকো, আমরা প্রতিদিনই এরকম মজার মজার গল্প এনে তোমাদেরকে শোনাবো। তো বন্ধুরা, আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজানিলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, আমাদের তারাবী, আমাদের তসবি তাহালিল, আমাদের জাকাত, আমাদের ফিত্রা আল্লাহ যেন কবুল করেন, কাদর আমাদের নসিব হয়। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে আমাদেরকে আল্লাহ এই গুনার মাফের মাসে, মাগফিরাতের মাসে, জাহান্নাম থেকে মুক্তির মাসে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الدنيا وقنا عذاب الآخرة وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفرصات وقنا عذاب القيامة رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, তুমি দেখতেছো আল্লাহ তোমার অসংখ্য বান্দারা আল্লাহ হাত তুলেছেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি আমাদের সকলের ফরিয়াদ গুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ মাহে রমজানের বরকত, গুনাহ মাফের মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, আল্লাহ কদরের মাস, যে কদরের সম্পর্কে তুমি বলেছ লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। আল্লাহ এই রজনী গুলো আল্লাহ তুমি আমাদেরকে নসিব করে দিও। আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আহমদ মুসফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ মারাজা বশাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব চলে গেল, শাবান চলে গেল, রমজান চলে যাচ্ছে, আল্লাহ সেই রমজানের কদরের রাত্রির জন্য দোয়া করতেছেন। আল্লাহ আমরা দোয়া করতেছি আয় রব্বুল আলামিন আপনি আমাদের কদরকে নসিব করেন, আমাদের কদর সওয়াব আপনি দান করেন। আল্লাহ শুধু এবার নয়,
আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমরা যেরকম আরো বার বার আপনার কদরের রাত্র পাইতে পারি, ইবাদত করতে পারি, আপনার মুত্তাকিং বান্দা হিসাবে জীবনকে গড়ে তুলতে পারি, তৌফিক দান করে দেন। আল্লাহ আপনি আমাদের এই জীবনের গোনাগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি যদি দয়া না করেন, মাফ না করেন, কে আমাদের ক্ষমা করবে, কে মাফ করবে গো আল্লাহ? আপনি বলেছেন, লা তাহনা তুমি রহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ আমাদের অপরাধের চেয়ে আপনার রহমত অনেক অনেক গুণ বড় গো আল্লাহ। আল্লাহ আপনি আমাদের অপরাধ গুলোকে ক্ষমা করে আমাদের রহমত ও বরকত দ্বারা আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যেন গুনার কাজ না করি, আল্লাহ আমরা যেন নেক কাজ করতে পারি, সেই তৌফিক দান করে দেন। আল্লাহ জিন দুশ্মন মানব দুশ্মন থেকে হেফাজত করেন, শয়তানের সোয়াসা থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ জালেমের হাত থেকে হেফাজত করেন, মুনাফিকদের হাত থেকে হেফাজত করেন, জাহেলের হাত থেকে হেফাজত করেন, কাফেরদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি যদি দয়া না মায়া না করেন, কে করবে গো আল্লাহ? আপনার নাম রহমানুর রহিম। আল্লাহ আপনার শুকরিয়া আদায় করেছে, আল্লাহ আপনি আমাদের রমজান দান করেছেন। আল্লাহ হাজারো মানুষ, কত সারা পৃথিবীর মধ্যে মানুষ কষ্টে রয়েছে, হাসপাতালে রয়েছে, আল্লাহ বাড়িতে অসুস্থ রয়েছে, কত সমস্যায় রয়েছে, আল্লাহ তাদের থেকে হিফাজত করে। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থ রেখে আপনার ইবাদত করার তৌফিক দান করেছেন, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করার মতো তৌফিক দান করেছেন। নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব, হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল, নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির। আল্লাহ আমার অনেক ভাইয়েরা তাদের অনেক নেক মকসুদ, আল্লাহ আপনি তাদের নেক মকসুদ গুলকে পূরণ করেন। আল্লাহ যাদের মনের ইচ্ছা নেক ইচ্ছা আছে সে নেক ইচ্ছা গুলো পূরণ করেন। আল্লাহ অনেক অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ অনেকের অভাব আছে, তাদের অভাবকে দূর করে দেন। যাদের মনের অশান্তি আছে তাদেরকে শান্তি আনয়ন করেন। আল্লাহ আপনার রহমত ও বরকত দ্বারা পরিপূর্ণ করে দেন। আপনি যেভাবে চললে খুশি ও রাজি থাকেন সেভাবে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার দয়া, আপনার মায়া এবং আপনার সাহায্য কামনা করছি। আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনার ইবাদত করতে চাই এবং আপনারই সাহায্য কামনা করছি। আল্লাহ আপনার সাহায্য কামনা করছি, আপনি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেন, মৃত্যুর সময় সকলের জীবনে জারি করে দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতের বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজানের বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। Islamic TV, peace for the world.